আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় যে দাঁত ফেলে দিতেই হয় বা যে দাঁত ফেলে দেওয়াটাই ভালো। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই মাড়িতে এমন কিছু দাঁত রয়েছে যে দাঁতগুলো অনেক বছর ধরে ধীরে ধীরে নষ্ট হচ্ছে। এমতো অবস্থায় দাঁতের উপরে অনেক বড় ধরনের ক্যাভিটি হয়ে যায়, দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যায় এবং সেই সঙ্গে কয়েকবার, 2 থেকে 3 বারের অধিকবার আপনার দাঁতের গোড়া ফুলে উঠতে দেখা যায়। কখনো কখনো দাঁতের গোড়া ফুলে ওঠে, আবার এমনিতে ভালো হয়ে যায়, আবার ফুলে ওঠে, আবার বা ওষুধ খেলে ভালো হয়ে যায়, কিন্তু প্রপারলি আপনারা দাঁতের ট্রিটমেন্টটি করাচ্ছেন না, আর তার কারণে দাঁতটি ধীরে ধীরে অনেক বেশি ভেঙে যাচ্ছে এবং ধীরে ধীরে এমনভাবে কালো হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা এখানে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এটি মূলত উপরের মাড়ির একটি দাঁত। তো ভিউয়ার্স, এই দাঁতটি দেখেই বোঝা যাচ্ছে যে দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে গেছে, আর এমন কালো হয়ে যাওয়া মানেই দাঁত নষ্ট হয়ে যাওয়া। দাঁত নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দাঁতটি ধীরে ধীরে পচে যাচ্ছে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁত মাড়িতে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের দাঁত উপরের মাড়িতেও দেখা যায় এবং নিচের মাড়িতেও এ ধরনের দাঁত দেখা যায়। এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন যেটি অনেক বড় ক্যাভিটি হয়ে গেছে। সাধারণত কিছু কিছু ক্ষেত্রে দাঁতের ট্রিটমেন্ট করে রাখা যায়, কিন্তু এমন অবস্থা হলে সে দাঁতে আর ট্রিটমেন্ট করে রাখার মতো পজিশন থাকে না। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁত আপনাকে তুলে ফেলাই ভালো হয়। যদিও একটি এক্সরে করে দেখতে হয় যে দাঁতের পজিশনটি কেমন আছে, তবে যেগুলো 3 থেকে 4 বছর ধরে ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং অনেক বড় ক্যাভিটি হয়ে গেছে, দাঁতের ভিতরে পচে গেছে, এমন দাঁত না রাখাই ভালো। এটি ট্রিটমেন্ট সাকসেস হয় না, সেক্ষেত্রে এক্সরে করার প্রয়োজন হয়। ভিউয়ার্স, যখন দাঁতের এক্সরে করা হবে, তখন যদি দেখা যায় যে দাঁতের এখানে যে এক্সরে দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের যতটুকু অংশ কালো অংশ দেখতে পাচ্ছেন, এতটুকু অংশ দাঁতের উপরে গর্ত রয়েছে এবং এই গর্তটি থাকার ফলে ধীরে ধীরে সেই ইনফেকশনটি দাঁতের গোড়ায় যে বোনস রয়েছে, যে হাড়গুলো রয়েছে, সেই হাড় পর্যন্ত কিন্তু ইনফেকশন ছড়িয়ে গেছে, আর এমন দাঁতের ক্ষেত্রেই এমনটি হয়ে থাকে। ভিউয়ার্স, যখন এই অ্যাবসেস বা ইনফেকশনটা, দাঁতের গোড়ার দিকের যে ইনফেকশনটা, এটি যখন অনেক বেশ কিছু জায়গা নিয়ে বিস্তৃত হতে থাকে, তখনই অপারেশন করার প্রয়োজন হয়ে থাকে। তো ভিউয়ার্স, তার জন্যই এ ধরনের দাঁত প্রথমত একটা এক্সরে করতে হয়। এক্সরে করার পরে যদি দেখা যায় যে দাঁতের পজিশন ভালো আছে, ট্রিটমেন্ট করে রাখা যাবে, তাহলে সেটি ট্রিটমেন্ট করে রাখতে পারেন। অথবা যদি এমন পজিশন দেখা যায় যে দাঁতের ইনফেকশনটা চোয়ালের হাড় পর্যন্ত পৌঁছে গেছে, তখন সে দাঁতটি আপনাকে ফেলে নেওয়াটাই আপনার জন্য ভালো হবে। ভিউয়ার্স, যখন এ ধরনের দাঁতগুলা অতিরিক্ত কালো হয়ে যেতে থাকে এবং ভিতরে গর্ত থাকে এবং সেই গর্তের মাধ্যমে খাবার ঢুকে কিন্তু ধীরে ধীরে এ ধরনের সমস্যা সৃষ্টি করে, তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতগুলো তুলে ফেলাই ভালো। কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট করে রাখা যায়, কিন্তু তার জন্য এক্সরে করার প্রয়োজন রয়েছে। এক্সরের রিপোর্টটি দেখে তারপরেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে দাঁতটি তুলতে হবে নাকি ট্রিটমেন্ট করে রাখা যাবে। তবে যে দাঁতগুলো অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং চোয়ালের হাড় পর্যন্ত ইনফেকশন পৌঁছে গেছে, সেই দাঁতগুলো তুলে ফেলাই ভালো। দাঁত তুলে ফেলে সেখানে কৃত্রিমভাবে স্থায়ী বা অস্থায়ী দাঁত আপনি সেখানে লাগিয়ে নিতে পারেন। কিন্তু ভিউয়ার্স, এ ধরনের দাঁত যদি অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া হয়, তাহলে একটি পর্যায়ে যে আপনাকে অপারেশন পর্যন্ত করাতে হতে পারে। তাই এ ধরনের ভেঙে যাওয়া দাঁত, অনেক দিন থেকে ভেঙে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে, এমন দাঁতগুলো আপনারা যদি কারো থেকে থাকে, দ্রুত ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করিয়ে দেখে, পজিশন দেখে তার প্রপার ট্রিটমেন্ট নিয়ে নেওয়া উচিত। এছাড়া ভিউয়ার্স, কিছু কিছু দাঁত রয়েছে যে দাঁতের ভিতরে এরকম দাঁতের মাংসপিণ্ড বাড়ে, দাঁতের ভিতর থেকে এভাবে মাংসপিণ্ড উঠে আসে, এটিকে আমরা পাল্প পলিপ সমস্যা বলে থাকি। তো পলিপে আক্রান্ত দাঁত যেগুলো থাকে, এগুলো সাধারণত দাঁতের উপরে বেশ গর্ত থাকে আর গর্তের ভিতর থেকে পাল্প ইনফেকশন হয়ে ফুলে এভাবে উঠে আসে। তো এ ধরনের দাঁতগুলোও আপনার মাড়িতে রাখা উচিত নয়। এ ধরনের দাঁতগুলো সাধারণত ট্রিটমেন্ট করে রাখা যায় না। তো এ ধরনের দাঁতের জন্য আপনাকে অবশ্যই এ দাঁতটি যত তাড়াতাড়ি তুলে ফেলা যাবে ততই কিন্তু উত্তম। তো ভিউয়ার্স, এ ধরনের যে দাঁতগুলো রয়েছে যেগুলো পাল্প পলিপে আক্রান্ত হয়ে গেছে, সেগুলো আপনার তুলে নেওয়াটাই সবথেকে ভালো। এছাড়া যে দাঁতগুলো ধীরে ধীরে এমন অনেক বড় গর্ত হয়ে গেছে, এগুলো এক্সরে করে দেখে যদি দেখা যায় ট্রিটমেন্ট করা রাখা যাবে, তাহলে ট্রিটমেন্ট করে রাখা যায়। অথবা যদি কোনো দাঁত এমনভাবে ভেঙে মাড়ির সঙ্গে মিশে যায়, তাহলে আপনাকে দাঁতটি তুলে ফেলতে হবে। এমনকি যদি এমনভাবে
কালো হয়ে যেতে থাকে তাহলেও আপনাকে দাঁতটি তুলে নিতে হবে, এটি প্রপার ট্রিটমেন্ট। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।